প্রতিদিন সকালবেলা যখনই ভালো ভালো কিছু ভাবনা আমার মনে আসে, যখনই আমি ভালো ভালো কিছু দেখতে পাই, ভালো কথা আমি শুনতে পাই, আমার জীবনে ভালো কিছু ঘটার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। আর প্রতিদিন ভালো ভালো ঘটনা আমার জীবনকে আরও আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে দারুণভাবে সাহায্য করে। তাই আমি আজকের দিনটি সুন্দর করে গড়ে তুলব। আমি মন থেকে এই শুভ দিনটিকে আজ স্বাগত জানাচ্ছি। আজকের দিন আগামী সুন্দর জীবনের একটি দিন হতে চলেছে। আমি ঈশ্বরকে গভীরভাবে ধন্যবাদ জানাই আজকের দিনটি আমাকে উপহার দেওয়ার জন্য। আমি জানি গতকাল এই পৃথিবীর অনেক মানুষ ঘুমিয়েছিল, যারা সবাই আজকে আমার মতো জেগে ওঠেনি। আমি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন, যে আজকের দিনটিকে নতুন রূপে তৈরি করার সুযোগ পেয়েছি। আমি জানি আজকের দিনটি বিরাট বড় মাপের কিছু আমার জীবনে প্রাপ্তি ঘটতে চলেছে। আজকের দিনটি আমার জীবনের একটি শ্রেষ্ঠতম দিন হতে চলেছে। আমি তার জন্য সম্পূর্ণরূপে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করে তুলেছি। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে সুন্দর করে গড়ে তুলব আজ। আমি জানি সেই শক্তি আমার মধ্যে রয়েছে, কারণ সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার। আজকের দিন আমি সফল হবই এবং তার জন্য যা কিছু করতে হবে তার সমস্ত প্রস্তুতি আমি নিয়েছি। আজ আমি ভীষণ খুশি, কারণ আমার জীবনে একটা নতুন পরিবর্তন আজ আসতে চলেছে। আজ আমি নতুন কিছু করব, নতুন কিছু শুনব এবং নতুনভাবে এই সমাজকে আজকের দিনে আমি কিছু দেব, এবং সেটা হবে ভীষণ গর্বের, ভীষণ আনন্দের। আজ আমি নিজেকে নতুন রূপে অনুভব করছি, কারণ আমার জীবনে নতুন রোড ম্যাপ আজ আমি তৈরি করেছি এবং তার সফলতার শিখরে পৌঁছাবার সমস্ত মানসিক প্রস্তুতি আমি নিয়েছি। অতীতে আমার জীবনে যা কিছু খারাপ ঘটনা ঘটেছে তার জন্য নিজেকে এবং আমার সাথে যারা জড়িত সকলকে মন থেকে আমি ক্ষমা করে দিয়েছি, কারণ আজ থেকে আমি আগামী সফলতার দিকে এগোতে চলেছি। আমার জীবন আজ থেকে এক নতুন রূপ পেতে চলেছে। আমি মন থেকে আজ বিলকুল শান্ত। আমার লক্ষ্যে পৌঁছাবার জন্য আমি সম্পূর্ণরূপে প্রস্তুত। আমি উদ্দীপ হয়ে আছি নতুন কিছু ঘটার জন্য। আমার মন পজিটিভ চিন্তায় ভরপুর। আজকের দিন আমার জীবনে নতুন কিছু ঘটবে এবং সেটা ভালোর জন্য, কারণ আমি সর্বশক্তিমানের ঈশ্বর, সুন্দর এই প্রকৃতির আমি অংশ। আজ আমার সামনে যে কোনো পরিস্থিতি পরীক্ষা আসুক, তার মুখোমুখি হতে আমি সম্পূর্ণরূপে প্রস্তুত। আজকের দিন নিজেকে গভীরভাবে মজবুত বানানোর জন্য আমি ব্যয় করব। আমার আজকের দিনটি নতুন কিছু ঘটবে, কারণ আজ থেকে আমার জীবন একটি পরিকল্পিত জীবন হতে চলেছে। আমার মন থেকে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমি প্রস্তুত করেছি নিজেকে। আমি সব সময় আনন্দে ভরপুর থাকি, মস্তিষ্কে আমার আনন্দের জোয়ার বইছে। আমার সংস্পর্শে আজ যে বা যারা আসবে তাদেরকেও আমি আমার খুশির ও আনন্দের অংশীদার করব। আজকে আমার জীবনে
যা কিছু আনন্দের ঘটছে তার জন্য আমার সকল আপনজনদের আমি কৃতজ্ঞতা জানাই। আমার সাথে আজকে এই প্রকৃতি এবং সর্বশক্তিমান রয়েছেন, তাই আমি নিজেকে নতুনভাবে গড়ে তুলব এবং তার জন্য সমস্ত পরিকল্পনা আমি নিয়েছি। আজকে সমাজের মঙ্গলজনক কিছু ঘটানো আমার দায়িত্ব, আমি তার জন্য নিজেকে প্রস্তুত করেছি। আজ কিছুই আমার জন্য অসম্ভব নয়, যা কিছু আমি ভাবতে পারি তা বাস্তবিক করার সমস্ত শক্তি আমার মধ্যে রয়েছে এবং তার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। আমার সারাদিনের একটা অংশ আমি শারীরিক ব্যায়ামের মধ্যে কাটাবো, কিছুটা সময় পজিটিভ ভালো ভালো বই আমি পড়ব এবং যেটুকু কাজ আমি করব সেই কাজের মধ্যে দিয়ে যেন আমার একটা মুহূর্ত নষ্ট না হয় সেদিকটা আমি খেয়াল রাখব এবং আমার শরীর এবং মনকে প্রস্তুত রাখব সব সময় ভালো কিছু ঘটবার জন্য এবং যাতে করে আমার শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সেই ধরনের খাবার আজ আমি খাব, সেই ধরনের কাজ আমি করব যে কাজের মধ্যে দিয়ে আমার শারীরিক এবং মানসিক শক্তিতে আমি ভরপুর থাকতে পারব এবং পজিটিভ থাকতে পারব এবং এই সমাজের জন্য আজ আমি মঙ্গলজনক কিছু ঘটাব এবং আমি নিজেকে গর্বিত অনুভব করব যখন আমি আমার সমাজের জন্য, দেশের জন্য আরও আরও ভালো কিছু ঘটাতে পারবো।